নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু দিস চ্যানেল সোমা স্টোরিজ। আজ আমি আমার প্রিয় ছোটদের জন্য নিয়ে এসেছি আরও একটি নীতি গল্প, তিনটি মাছের কথা। একটা পুকুরে তিনটি বড় মাছ ছিল, তারা হলো সাবধানী শোল, একরোখা রুই আর কুঁড়ে কাতলা। একদিন তারা শুনল জেলেরা নাকি বলছে পরদিন এসে পুকুরের সব মাছ ধরবে। সেই কথা শুনে মাছেদের ভারী ভাবনা হলো, এখন তাদের কি করা উচিত। সাবধানী শোল বলল, এখানে থাকা খুব একটা নিরাপদ নয়, আমি আজই রাতেই ওই সরু নালাটা দিয়ে নদীতে চলে যাব। একরোখা রুই বলল, আমি জেলেদের ভয় করি না, জেলেদের হাত থেকে পালাবার অনেক কৌশল আমার জানা আছে। কুঁড়ে কাতলা বলল, পুরো কথাই আমি কান দিই না, বিপদ যখন আসবে তখন দেখা যাবে। খুন পরদিন জেলেরা জাল নিয়ে এলো। একরোখা রুই আর কুঁড়ে কাতলা জেলেদের জালে ধরা পড়ল। ধরা পড়েও একরোখা রুই ভীষণ জোরে জোরে লাফ দিয়ে জাল ছিঁড়ে পালিয়ে গেল, তাকে আর ধরাই গেল না। এদিকে কুঁড়ে কাতলা কিছুতেই আর পালাতে পারল না তার কুঁড়েমির জন্য, জেলেরা তাকে দড়ি দিয়ে বেঁধে নিয়ে গেল। এই গল্পের নীতিকথা হল, কুঁড়েরা নিজেরাই নিজেদের বিপদ ডেকে আনে, তাই কখনো কোনো কাজে কুঁড়েমি করবে না, আলসেমি করবে না। বুঝলে তোমরা? খুব ভালো থাকো, নমস্কার।